শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বাঁকুড়ার থানায় থানায় বিক্ষোভ। থানায় ঢুকতে না দেওয়ায় রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে রাজ্যের বিরোধী দল নেতা। শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বাঁকুড়ার বিভিন্ন থানায় থানা ঘেরাও কর্মসূচি করল বিজেপি। বিষ্ণুপুরে বিজেপি কর্মীদের থানায় ঢুকতে না দেওয়ায় থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মীরা। সোনামুখীর বিধায়ক দিবকর খড়ামির নেতৃত্বে সোনামুখী থানায় বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। আজকে আমাদের আরজিকরে যে 9 তারিখ জঘন্যতম ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে এবং আমাদের যে 5 দিনব্যাপী কর্মসূচি চলছে তার খাস কালকে স্বাস্থ্যভবন ঘেরাও ছিল, সেখানে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে গ্রেপ্তার করা হয় এবং আমাদের যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওনাকেও গ্রেপ্তার করা হয়েছিল। তো এরই প্রতিবাদে আমরা পার্টি অফিস থেকে, আমাদের বিষ্ণুপুর জেলা পার্টি অফিস থেকে আমরা থানায় আজকে ধর্ণামঞ্চ এবং পথসভা করছি। এটা চলবে বেশ কয়েকক্ষণই চলবে। কারণটা হচ্ছে এই যে নারীদের ওপর দিকে দিকে যে খুন ধর্ষণ এইভাবে প্রমাণ লেপাটের চেষ্টা চলছে, এভাবে চারিদিকে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, ঘরের মা বোনেদের কোনো সম্মান নেই এবং সেগুলোকে প্রমাণ লোপাটের জন্য কলকাতা পুলিশ একদম ছোটাছুটি শুরু করেছেন, তারই প্রতিবাদে আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে নারীদের। হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে কাল শুভেন্দু আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে কালকে গ্রেপ্তার করা হয়েছিল, তারই প্রতিবাদে আমাদের এখানে পথসভা। আমার নাম শুক্লা চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর নগর মণ্ডল 4 সভানেত্রী ও 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমাদের দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ হচ্ছে একটাই, যে গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের ডাকে এবং সুকান্ত মজুমদার এবং মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় দিলীপ ঘোষ সহ সমস্ত রাজ্যের শীর্ষ নেতৃত্বের নেতৃত্বে গতকাল আমাদের নবান্ন স্বাস্থ্যভবন অভিযান ছিল। সেই স্বাস্থ্যভবন অভিযানে করতে গিয়ে আমরা দেখলাম পুলিশ 3 কিলোমিটার যাবার পরে, যেখানে 8 কিলোমিটার পরে স্বাস্থ্যভবন, মানে স্বাস্থ্যভবনের থেকে 5 কিলোমিটার আগে পুলিশ আটকে দিয়েছে। পুলিশ ব্যারিকেড করে অন্যায়ভাবে আমাদের বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করেছে, আমাদের সমস্ত নেতৃত্বকে গ্রেপ্তার করার তারা চেষ্টা করেছিল, কিন্তু কার্যকর্তাদের প্রচেষ্টায় আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার এবং মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে গ্রেপ্তার করতে পারেনি, শুভেন্দু অধিকারী মহাশয়কে গ্রেপ্তার করেছে। সেই অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করেছি থানায়। আমাদের আবার বলছি, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন 15 দিনের মধ্যে এই তদন্ত শেষ করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত গোয়েল রিপোর্ট দিয়েছে যে আমি সমস্ত তথ্য লোপাট করে দিয়েছি, কারণ প্রথমে 7 থেকে 8 দিন ওনাদের হাতে ছিল, রাজ্যের হাতে ছিল, রাজ্য পুলিশের হাতে ছিল, ওই চটিচাটা বিনীত গোয়েলের হাতে ছিল, তারা তথ্য লোপাট করেছে সব, তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছে। এটা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা, আমাদের পশ্চিমবাংলার সমস্ত নাগরিকের লজ্জা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ ছিল, সিআইডি ছিল, তারা 7 দিন সময় পেয়েছিল, যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকে সমস্ত সময় পুলিশ ছিল, তাহলে তারা কাউকে ধরতে পারছে না, আর সেই মমতা, নির্লজ্জ মমতা চিঠি দিচ্ছে প্রধানমন্ত্রীকে, এর থেকে লজ্জা আর হয় না। উনি অপদার্থ প্রমাণ হয়ে গেছে ওনার ওই চিঠির মাধ্যমে। সিবিআই তদন্ত নিয়ে কি আপনারা খুশি? সিবিআই তদন্ত নিয়ে আমরা খুশি, কিন্তু তথ্য যা লোপাট করেছে এই রাজ্য পুলিশ, কারণ আপনারা নিজেরা দেখেছেন যে ঘটনা ঘটার পরেই যেই দিনে ঘোষণা হয়েছে সিবিআই তদন্ত হোক, সেই দিনই রাতের বেলায় গিয়ে সেখানে বিল্ডিং ভাঙচুর করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যখন পশ্চিমবাংলার মা বোনেরা 14ই আগস্ট রাত 11:55 ডাক দিয়েছিল যে আমাদের রাজপথ দখল করতে হবে মায়েদের, সেই সময়ে পুলিশের রিপোর্ট অনুযায়ী, ওই চোর বিনীত গোয়েলের রিপোর্ট অনুযায়ী 7,000 গুন্ডা গিয়ে গোটা হসপিটালকে, আরজিকর হসপিটালকে তছনছ করেছে, সেখানে সমস্ত তথ্য এরা লোপাট করেছে যাতে তথ্য না পায় তার জন্য। কিন্তু আমরা এখনো আশাবাদী সিবিআই এবং আমাদের বিচার ব্যবস্থার উপর। আমাদের একটাই দাবি, আমাদের বোনের অপরাধীদের শাস্তি।